পঞ্চমীর দিন রিলিজ করলো শাস্ত্রী। মিঠুন চক্রবর্তীকে যেন নতুন রূপে দেখলাম। আমাদের শো টাইম ছিল 1:40, কিন্তু সেই সময় লোক যে খুব একটা ছিল তা নয়, তবুও সিনেমাটা যারা দেখেছে তারা বলবে হ্যাঁ সত্যি নতুন ধাঁচে তৈরি একটা সিনেমা। সোহম চক্রবর্তীর প্রযোজনায় মিঠুন চক্রবর্তী এখানে মেন ক্যারেক্টারে অভিনয় করছেন। অনেকদিন পরে বড় পর্দায় মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটিকে একসাথে দেখতে পেলাম। গল্পটা জ্যোতিষী পরিমল শাস্ত্রীর, যে একসময় চটকলের শ্রমিক ছিল, অনেক কষ্টে জীবনযাপন করত, কিন্তু তাদের জীবনে সুখ ছিল। এরকম পরিস্থিতিতে চটকলটা হঠাৎ বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা শ্রমিকের কাজ চলে যায়। তারপরে অনেক কষ্টে সে একটা সিকিউরিটি গার্ডে চাকরি পায়। এদিকে পলিটিক্যাল লিডার রমেন অর্থাৎ রজতাভ দত্তের চোখ পড়ে থাকে পরিমলের বাড়িতে, অর্থাৎ বাড়িটা তার যে কোনো ভাবে চাই। হঠাৎই পরিমল অর্থাৎ মিঠুন চক্রবর্তীর ছেলের রোলে যিনি যে অভিনয় করছিল তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন পরিমল সান্যাল পাগলের মতো এদিক ওদিক খুন্নে হয়ে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে রাগ অভিমান ক্ষোভ সবকিছু নিয়ে বলে যে ভগবান তোমার মন্দিরে আমি আর কোনোদিনও আসবো না। এই বলে সে যখনই সেখান থেকে বেরিয়ে যেতে যাবে তখনই তার সাথে দেখা হয়ে যায় মাধব, অর্থাৎ যার ক্যারেক্টারটা প্লে করছিল শাশ্বত চট্টোপাধ্যায়, যিনি আসলে কৃষ্ণ, কৃষ্ণ রূপেই দেখা দিয়েছিলেন। তিনি পরিমলকে সাহায্য করেন এবং শেষে যাবার আগে একটা চশমা দেন, তাও আবার 500 টাকার বিনিময়ে। অন্যদিকে অ্যাস্ট্রোফিজিসিস্ট সোহম অর্থাৎ সৈকত পরিমলের ছেলের হসপিটালের সমস্ত খরচা দিয়ে দেয় এবং তাকে বাঁচায়। এরপর থেকে শুরু হয় পরিমলকে দেওয়া চশমার কামান। এই চশমার সাহায্যেই শ্রমিক পরিমল থেকে এক বিখ্যাত জ্যোতিষ পরিমল শাস্ত্রী হয়ে ওঠার গল্প। আর ঠিক যে মুহূর্তে জ্যোতিষী হয়ে ওঠেন তখন থেকেই সৈকত বসুর সাথে টক্কর লাগে, জ্যোতিষ বনাম বিজ্ঞানের একটা লড়াই। পরিমল শাস্ত্রীর ভক্ত অনেক। পরিমল সান্যাল থেকে পরিমল শাস্ত্রী হওয়ার যে জার্নিটা এবং চশমার জন্য তার জীবনটা বদলে যাওয়া, এর ফলে কি খারাপ ভালো দুই হলো নাকি শুধু ভালোটাই হলো, এটা সম্পূর্ণটা লুকিয়ে রয়েছে কিন্তু গোটা স্টোরিটার মধ্যে, যার জন্য তোমাদের গোটা স্টোরিটা দেখতে হবে। প্রথমে 45 মিনিট খুবই বোর লাগবে, বুঝতেই পারবে না যে কি হতে চলেছে কেন হতে চলেছে, একটু ব্যাকডেটেড টাইপেরও লাগতে পারে আজকালকার জেনারেশনে দাঁড়িয়ে। তারপর থেকে যে ক্লাইম্যাক্সটা আসবে না ভাই, পুরো মন খুশ হয়ে যাবে। সত্যি বলতে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা রয়েছে সিরিয়াসলি ভাই দৃষ্টি আকর্ষণ করবেই, আর তার সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে না অসাধারণ, রহস্য আছে একটা, প্রথম থেকে এই জন্য একটা সাসপেন্স ব্যাপার রয়েছে। গান আছে মুভিতে, শেষের দিকে একটা স্যাড সং ছিল, আর একটা গান আছে টাইটেল ট্র্যাক টাইপের যে গানটা রয়েছে সেটা তো ওয়াও। তবে মুভিটা যেখানে শেষ হয়েছে গল্পটা সেখান থেকে কিন্তু সেম এই মুভির সিকুয়েলই আর একটা মুভি আসতে পারে। মুভিটা যেন শুধু মিঠুন চক্রবর্তীর জন্যই ছিল, একাই একশনই, একাই মাতিয়ে দিয়েছেন পুরো মুভিটা। সত্যি বলতে প্রত্যেকটা ক্যারেক্টার না নিজের নিজের ক্যারেক্টারে অসাধারণ রোল প্লে করেছেন, সেটা তোমাদের একটু কমতি লাগতেও পারে আবার নাও লাগতে পারে, বাট ক্যারেক্টারগুলো কিন্তু চরমভাবে অভিনয় করেছে নিজের নিজের ক্যারেক্টারে। এমা আসল কথাটাই তো বলতে ভুলে যাচ্ছি, স্টোরিটা কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাশব্যাক স্টোরি, আর এতক্ষণ যে গল্পগুলো তোমাদের বললাম সেটা প্রথম শুরুটাই হয়েছে কিন্তু মুভির মিঠুন চক্রবর্তী তার বক্তৃতাতে তার গল্প বলার মধ্যে দিয়ে। অর্থাৎ পরিমল শাস্ত্রী পরিমল অর্থাৎ পরিমল সান্যাল পরিমল শাস্ত্রী হয়ে ওঠার পরে তার ভক্তদের সামনে তার টোটাল গল্পটাকে প্রেজেন্ট করে, আর সেইটাই হচ্ছে গোটা মুভিটা। আর এই গল্প বলা দিয়ে শুরু হয় স্টোরিটা। তো চলো, যারা যারা দেখে ফেলেছো তাদের মুভিটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না, আর যদি কিন্তু জমে যাবে। তো চলো আজকের মতো টাটা, নেক্সট আপডেট নিয়ে হাজির হচ্ছি। সবার শেষে বলবো মুভিটা আমাদের একটা শিক্ষা দেবে, যে কখনোই টাকা আর সুখ দুটো একসাথে পাওয়া যায় না। আবার যখন টাকা তুমি পেয়ে যাবে তখন অটোমেটিক তুমি না চাইতেও তোমার মধ্যে লোভ অহংকার সব কিছু জন্মাবে, আর তার ফলেই কিন্তু তুমি আবারও নিচে নেমে আসবে। তাই সবসময় নিজেদের কন্ট্রোলে থাকা উচিত, এটা কিন্তু তোমরা শিক্ষা পাবে। তো চলো আজকের মতো টাটা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর আজকের মতো টাটা।